চলছে। একটু ঘুমিয়ে নয়তো দীর্ঘ শ্বাস ফেলে কোনো রকম তো চলে যাচ্ছে, তাই না? তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া প্রজাপতি, বুঝলা জান? জান, এই বাড়িতে তুমি আর আমি সেম একই কালার ড্রেস পরবো, বুঝলা জান? জীবনে নাচেও অনেক কিছু পেয়েছি, শুধুমাত্র যেটা চাইছি সেটাই পাইনি। জীবনে নাচেও অনেক কিছু পেয়েছি, শুধুমাত্র যেটা চেয়েছিলাম সেটাই পাইনি। নতুন যখন ছিলাম তার কাছে তখন অনেক দামি ছিলাম, এখন যে পুরাতন হয়ে গেছি তার কাছে আমি অনেক সস্তা হয়ে গেছি। আমার মুখে হাসি ফোটানোর জন্য না তোমার একটা কল আর একটা মেসেজই যথেষ্ট প্রিয়, বুঝলা? আমরা কখনো নিজের পছন্দের মানুষের প্রিয় মানুষ হতে পারিনি। হাসি দিয়ে হয়তো বা কিছু মোছা যায় না, হাসি দিয়ে অনেক কষ্ট আড়াল করা যায়। প্রিয়, তুমি অন্য কারো হয়েও না, কারণ আমার যে শুধু তোমাকেই লাগবে। এত লোক হাসানোর কি দরকার যদি দিন শেষে নিজেকে হাসানো লোকই থাকিব না? আমি ভাই খুব লোভী একটা মানুষ, নাইলে দেখো দুনিয়াতে হাজার হাজার মানুষ থাকতেও আমাকে তোমারই লাগবে। আমি আপনাকে হারানোর জন্য ভালোবাসি নাই, আমি আপনাকে রেখে দেওয়ার জন্য ভালোবাসি, বুঝলে প্রিয়? পৃথিবীতে হাজার ছেলে থাকতেও আমার কাছে তুমি সেরা যে, বুঝলে প্রিয়? যে নিজেকে ছোট করে শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য, আর যাই করো তারে কখনো ফিরে দিও না, কারণ তার মতো মানুষ পাওয়া এত সোজা না। মাঝে মাঝে নিজেকে এতটা অসহায় মনে হয় যে এত বড় পৃথিবীতে আমারই নিজের করে একটা মানুষ নেই। মাঝে মাঝে নিজেকে এতটা অসহায় মনে হয় যে এত বড় পৃথিবীতে আমার নিজের কোনো প্রিয় মানুষ নেই। নিজের কষ্টকে লুকোনোর জন্য সামান্য একটি মুখে হাসি আর আমি ভালো আছি, এই কথাটাই যথেষ্ট। দূর থেকে চাওয়া জিনিসগুলো না একটা সময় আমাদের ভুল খারাপের কারণ হয়ে দাঁড়ায়। কষ্ট পেলে যারা চুপ থাকে আসলে তাদের যন্ত্রণাটা একটু বেশি পরিমাণে হয়। মানুষ বলে যদি সত্যিকারের আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, কাউকে চান, তাহলে আপনি ঠিক পাবেন। তাহলে আমি কেন আপনাকে পেলাম না? এই বিশাল পৃথিবীতে শুধু তুমি একটা যাকে আমি পাগলের মতো ভালোবাসি। আই লাভ ইউ জান। স্বার্থের জন্য বা হয়তো কিছু করতাম তাহলে হয়তো বা আজ আমার অনেক কিছু হয়ে যেত। ভুলে যেও আমাকে, কি ছিল আমার নাম আর কি ছিলাম আমি।
গল্পটা তখনই সুন্দর ছিল যখন বয়সটা অল্প ছিল। হুট করে অসহায় লাগাটা সত্যি বলতে স্বার্থপরের মতো লাগে। তোমাকে পাওয়ার আশাটা যে আমার এত পরিমাণে যে আমি আমার ঠাকুরের কাছে প্রতিদিন তোমাকে চাই। গাইস, তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আর হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য, যার জন্য আমি অনেক দূরে এগিয়ে গেছি। সেরকম আমাকে সাপোর্ট করতে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেরও খেয়াল রেখো।